যাত্রাবাড়িতে প্রধানমন্ত্রীর 76তম জন্মদিন পালন। প্রকাশ সরকারের সুমনের তথ্যচিত্রে রিপোর্ট করছেন শহীদুল্লাহ গাজী। রাজধানীর যাত্রাবাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 76তম শুভ জন্মদিন পালন করা হয়েছে। শহীদ সুলতানা কামাল স্মৃতি সংসদের আয়োজনে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা নোমান মৃধার সার্বিক ব্যবস্থাপনায় বুধবার রাতে রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন মৃধাবাড়ি এলাকায় কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক FM শরীফুল ইসলাম শরীফ। এ সময় বক্তব্য রাখেন মাউতুয়াইল ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক হারুন রশিদ হারুন, ডেমরা থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম খান শাহীন সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ওনার ব্যবহারে সত্যি আমি খুব আবেগ আপ্লুত। আজকে আমাদের এই ছোট জায়গা, আমি একটি ছোট কর্মী, কিন্তু আজকে আমাদের প্রেরণা দেওয়ার জন্য তিনি আমাদের এখানে এসেছেন, এই জন্য আমি পুনর্গঠনের যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগে আমরা যেন সকলে প্রধানমন্ত্রীর 76তম জন্মবার্ষিকী উপলক্ষে, জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল কেক কাটা অনুষ্ঠানের সম্মানিত নেতৃবৃন্দ সভাপতিত্ব করছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি চাচা বলে সম্বোধন করি। 17ই মে হতে শুরু করে আজ পর্যন্ত জীবনের প্রতিটা মুহূর্ত যিনি কণ্ঠকাকীর্ণ পথ অতিক্রম করে এই হতবাগা বাঙালি জাতিকে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে দিন রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, এই আমাদের সেই ভাগ্য নির্মাতা, এই বাঙালি জাতির ভাগ্য নিয়ন্ত্রক, ভাগ্য উন্নয়নের রূপকার, বাংলাদেশ তথা সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের নেত্রী, সদ্য জাতিসংঘ কর্তৃক সারা বিশ্বের দ্বিতীয় সেরা রাষ্ট্রনায়ক, আপনার আমার সকলের নয়নের মণি, আমাদের কলিজার ধন, আমাদের শিরা উপশিরা, চারবারের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকারের চারবারের সফল প্রধানমন্ত্রী, শেখ হাসিনার জন্মদিন, জয় বাংলা, জয় বাংলা।